কলিন হুপারের বিখ্যাত উপন্যাস ইট এন্ডস উইথ আসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমা। 2016 সালের এই গ্রন্থের নামে সিনেমাটি নির্মাণ করেছেন জাস্টিন বালডোনে। সম্প্রতি আমেরিকান রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমার ট্রেলার এসেছে প্রকাশ্যে। তারপর থেকে আলোচনায় ইট এন্ডস উইথ আস, এবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এই সিনেমা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। কলিন হুবারের বেস্ট সেলিং উপন্যাস ইট ইন উইথ আজ নিয়ে এসেছে বড় পর্দায়। সিনেমায় ব্লুমের চরিত্রে অভিনয় করেছেন লাইভলি লিলি, যিনি বোস্টনে একটি ফুলের দোকান খুলতে চান। জাস্টিন বোল্ডনি অর্থাৎ রয়্যাল কিনকোড নামে একজন সুদর্শন ব্যক্তির সাথে দেখা করেন, আর এভাবেই রোমান্টিক গল্পের জার্নি শুরু হয়। সিনেমায় এই জুটির ভালোবাসার রসায়নকে পর্দায় সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন ক্রিস্টি হল। এছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্র্যান্ডন স্কেলার, জেনি স্প্লেট এবং হাসান মিনহাজ সহ অনেকেই। সিনেমায় নিজের অভিনয় দক্ষতা বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী ব্লেক লাইভলি। সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, আমি দারুণ খুশি এমন একটি উত্তেজনাপূর্ণ কাজের অংশ হতে পেরেছি বলে। আমি যা করি তা খুবই আগ্রহ ও মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আমার উপর যারা বিশ্বাস রেখেছেন তাদের কৃতজ্ঞতা জানাতে চাই। সিনেমাটির প্রযোজক ও পরিচালকদের দুর্দান্ত ভাবনার ফসল এই সিনেমা। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সিনেমাটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। রোমান্টিক আবহে নির্মিত সিনেমার প্রতিটি প্লটই বেশ উপভোগ করেছেন এমনটাই জানিয়ে অভিনেতা ও পরিচালক জাস্টিন জানান, বইটি পড়ে আমি এতটাই রোমাঞ্চিত হয়েছি যে কিছু না করে থাকতে পারলাম না। যখন বইটি পড়ছিলাম তখন পুরো গল্পের দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগলো। অভিজ্ঞতা, কর্মস্পৃহা ও সময় মানুষের জীবনকে যে কিভাবে বদলে দিতে পারে তা এই বইয়ের মাধ্যমে সিনেমায় আমি উপস্থাপনের চেষ্টা করেছি। আসলে সিনেমাটি নির্মাণের এটাই বিশেষ কারণ। 9 আগস্ট শুক্রবার মুক্তি পেয়েছে জাস্টিন বোল্ডনের পরিচালনায় নির্মিত এই সিনেমা। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। Or the pattern breaks us.